फाइनल विशेषण विशिंगनो 560 थ्वेम गनां सखामनक चालुखलाइन थांगतंगो त्रिपुरा शांति निकेतन मेडिकल कॉलेज नि पखाते तै फाइनल विशिंगनि विशिंगनो हायकेबा 2026 नि विशिंगनो 1100 थ्वेम गनां सखाम फुल प्रेजेंट के चालुखलाइ जाखनाय तांसाल कक्तमाथनाय रुनि पांडाक्लाइने अबदेहानि थाखलाइका त्रिपुरा शांति निकेतन मेडिकल कॉलेज नि प्रेसिडेंट मलयपीत त्रिपुरा शांति निकेतन मेडिकल कॉलेज ए बचर थे शुरू होमबीबीएस भर्ती पर्व प्राय शेषर दिखे अर्थात कल अल इंडिया बेसिस मेडिकल भर्ती टोटल भारतवर्षे कमप्लीट हो आनंद संगे जाना हमें आशा रखी हमारे देश 100 सीट आवं निर्दिष्ट फीजे समस्त सीटगुलि भर्ती हो जाए खूब गर्वर विषय विभिन्न मिडिलमैन जनारा एखान छात्र छात्री नहीं भारतवर्ष तथा विश्व विभिन्न जगह पढ़ाशनार जो नहीं जान खूब आनंद संगे हाँ फोन कर एक जन जे सर हमारे प्राउड बोध हो कैन एत दिन पर्त मे बहरे स्टेटे नहीं जितने एक हीनमता काटत आज भारतवर्षे सब जगह एजेंडा फोन कर त्रिपुरा एक सीट दाओ ना एक बारे कन्याकुमारी टोटाल भारतवर्षे स्टेटे अंत एक जन को स्टूडेंट ने बारे भर्ती हो आमी उनके बोल्लाम एक बछर आगे एसे ओई रानी खावाने दाड़िये आमरा छिलेन आमी बोलेछिलाम 2024 एर मध्ये आमरा मेडिकल कॉलेज एस्टाब्लिश करब आपनादेर मुखे चोखे एकटा जिज्ञासा चिन्ह कौतूहल एवं एटा असम्भव बोले मने हयेछिलो आज आमी एखाने बसे बोलछि दु बछर पर আমরা যে হসপিটাল তৈরি করছি এবারে আমরা এক বছরের মধ্যে 650 বেডের হসপিটাল তৈরি করব এবং পরের বারের মধ্যে ওটা 1100 বেডের হসপিটাল হবে এবং দু বছর পর যেমন মেডিকেল কলেজে বিভিন্ন স্টেট থেকে ছেলেরা ভর্তি হলো একইভাবে বিভিন্ন স্টেট থেকে এখানে রোগী পরিষেবা নিতে আসবে এটা আমার দৃঢ়তা এটা আমার অঙ্গীকার অনেক সমালোচনা শুনতে হয় আমি নিজে খুব দুঃখিত এবং মর্মাহত কি এমন ক্ষতি এই ত্রিপুরার মুখে হচ্ছে এটা আমার জানার খুব কিউরিয়াসিটি আমি জানি না ফিজের বাইরে কেউ কোনো পয়সা নিয়েছে কিনা আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি আমার ওয়েবসাইটে যে ফি স্ট্রাকচার আছে অর্থাৎ সরকার অনুমোদিত ফি স্ট্রাকচারের এক টাকাও বেশি ইনস্টিটিউট নেয় নাই এক টাকা বেশিও ইনস্টিটিউট নেয় নাই হ্যাঁ যেহেতু এখানে প্রচুর মিডিলম্যান বাইরে স্টেটে ছাত্র নিয়ে যেত কোথাও কিছু হয়েছে কি না আমি জানি না যদি আপনাদের কাছে কোনো সন্ধান থাকে বলবেন আমরা আমাদের লেভেলে ব্যবস্থা নেব আমরা না নিতে পারি প্রশাসনকে জানাবো আপনারা ব্যবস্থা নিন তবে মানবিক হিসেবে আমি বলছি এটা চেয়ার থেকে বলাম পক্ষে সম্ভব নয় যদি খেটে দুটো টাকা কেউ নিয়েছে ত্রিপুরাবাসীর কি অসুবিধা হয়ে গেছে একটা ছেলে সোম দিয়ে কোন একটা ছেলেকে কনভিন্স করে এনে 200-500 টাকা যদি সে নেয় এবং সেটা ত্রিপুরার ছেলে নিয়েছে ত্রিপুরাতে ইনভেস্ট হয়েছে আমি ক্ষতি দেখতে পেলাম না আইনের চোখে হয়তো ক্ষতি হতে পারে তাই আমার পক্ষে এটা বলা সম্ভব নয় কিন্তু যে মানুষরা এখান থেকে ছেলে নিয়ে যে তাদের জীবন জীবিকা করত সেই মানুষরা অন্য জায়গার ছেলে এখানে ভর্তি করে জীবন জীবিকা করবে এটার মধ্যে অন্যায় আমি খুব বেশি দেখছি না একইভাবে আমি আপনাদের সামনে অঙ্গীকারবদ্ধ
দু বছরের মধ্যে হসপিটালের কোয়ালিটি আমরা যে জায়গায় আনতে চাইছি তাতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যখন এখানে ট্রিটমেন্টের জন্য আসবে, যে সমস্ত মানুষজন এখান থেকে রুগীদের বাইরে নিয়ে যেতেন তেনারাই বাইরের রুগী এখানে নিয়ে আসবেন। এটা তো কর্মচ্যুতির কোনো জায়গা এলো না, তাছাড়াও শিল্পের একটা বড় জোয়ার আসবে। আমরা এখানে মেডিকেল কলেজ করেছি, আমাকে অন্তত আমার অনেক সতীর্থ জিজ্ঞেস করে স্টেটটা কেমন মনে আমরা যাব, তুমি যদি একটু জায়গা দেখে দাও, তুমি যদি সাপোর্ট করো। 10টির মতো সংস্থা এই মুহূর্তে আমার কাছে আছে যেনারা বড় অঙ্কে ইনভেস্ট করবে আমাদের চেয়েও। আমি স্বপ্ন দেখি টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসু, টেলি রেডিওলজি এর মধ্য দিয়ে এবং ভার্চুয়াল রিয়েলিটির দ্বারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই ত্রিপুরা থেকে ট্রিটমেন্ট হবে। আমি স্বপ্ন দেখি এখানে মহিলাদের নিয়ে তাদের স্বনির্ভর করে আমরা নলেজ সিটি তৈরি করব, যে নলেজ সিটির মধ্যে হাজার হাজার ফ্ল্যাট বাড়ি থাকবে, যেনারা প্রমোটিংয়ের ব্যবসা করেন তেনারা ব্যবসা করবেন, বাকি লোকরা কর্ম পাবে, কর্মসংস্থা হবে। এখানে স্পোর্টস একাডেমি গড়ে উঠবে, এখানে কালচার একাডেমি গড়ে উঠবে, এখানে রিক্রিয়েশন ক্লাব গড়ে উঠবে এবং প্রচুর দোকান গড়ে উঠবে। আমাদের কি প্রফিট হবে? আমরা এখানে ফেসিলিটেটর হিসেবে কাজ করব, আমাদের মানুষজন যারা কাজ করবে তারা বসবাস উপযোগী একটা জায়গা পাবে। আপনারা এই প্রচারের একটা স্তম্ভ, আজ মনে হলো আমার যাওয়াটা খুব দরকার এবং বলাটা খুব দরকার এবং ভুল ত্রুটি কী আছে সেটা দেখে আমার সংশোধনটা খুব দরকার। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের মনে থাকে আমি কি ভাবলাম ভাবার দরকার নেই, আপনারা করুন, আমার যতটুকু জানা আছে আমি উত্তর দেব, যদি দিতে না পারি তাহলে আমার কাছে যে তথ্য আছে আপনাদের মেলে পাঠিয়ে দেব। আমি সমস্ত ধরনের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি আজ প্রেস ক্লাবে এসেছি, আপনাদের বিভিন্ন প্রশ্ন আমরা শুনব, যেটাতে মানুষ আমার সম্বন্ধে যে ধারণা আছে অরিজিনাল ধারণাটা পাক, এটাই আমার কামনা।